আপনারা দেখেছেন সিটি কর্পোরেশনের দুই মেয়র আছে, কয়দিন পর পর এই বিল্ডিং ভাঙ্গে ওই বিল্ডিং ভাঙ্গে, ঢাকা উত্তরের মেয়র কলাগাছ থেরাপি দেয়, কোনো কিছু করতে দেখি না, শুধু কেবল ভাঙতেই দেখি। আমরা ধিক্কার জানাই, পরিষ্কার বলতে চাই, ডেঙ্গুতে জনগণ মরে আর মেয়ররা বসে বসে এই বিল্ডিং ভাঙ্গেন ওই বিল্ডিং ভাঙ্গেন, সিটি কর্পোরেশনের টাকাগুলি খেয়ে খেয়ে পেট মোটা করতেছেন, জনগণ উচিত জবাব দেবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই যেই কর্মসূচি দিয়েছেন, অনতি বিলম্বে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এই কর্মসূচিতে এবং অন্যান্য কর্মসূচিতে যত আন্দোলন সংগ্রাম রয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে কারা কারা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আজকের প্রোগ্রামে আসার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালা ইল্লাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় রাহবার, এদেশের জনগণের আস্থাভাজন নেতা হযরত পীর সাহেব জুল চরমোনাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ নগরবাসী, আমার ভাই বন্ধুগণ, সমবেত ভাই বন্ধুগণ, বর্তমান নির্বাচন কমিশন আসার পরে সে বলেছিল আমরা পরীক্ষা দিতে চাই, ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও করেছিল। গত বরিশাল সিটি নির্বাচন, গাজীপুর সিটি নির্বাচনে এই নির্বাচন কমিশনার পরীক্ষায় পাশ করেছে না ফেল করেছে? ফেল করা নির্বাচন কমিশনার এখনো কিভাবে কমিশনের চেয়ারে বসে? আমাদের লজ্জা লাগে, আমরা ধিক্কার জানাই। ফেল করা কমিশনার এক মুহূর্ত সেই নির্বাচন কমিশনের চেয়ারে বসার আর কোন নৈতিক অধিকার তাদের নাই, অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।